এই গাছটা দেখছেন, এই গাছটা আপনারা ভালো করে দেখেন, এই গাছটা আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরের কোনো পাশেই হয়ে আছে। এই গাছটার নাম হচ্ছে ভাট পাতা গাছ। আমরা পশ্চিমবাংলার মানুষেরা ভাট পাতা বলি, বাংলাদেশের অনেক এক এক জায়গায় এক রকম নাম থাকতে পারে, এই নামগুলোর ভিন্ন ভিন্ন আছে, কিন্তু পাতাটা দেখলে বুঝতে পারবেন যে এই পাতাটা আগেকার দিনের মানুষ সবাই খেত। আগেকার দিনে একটা ওকেশন মাফিক সবাই পাতা বেটে রস বের করে নিয়মিত 7 দিন সেবন করলে অত্যন্ত দুষ্ট কৃমি, যে কৃমি পেট ব্যথা করে বাচ্চাদের, সেই সব বাচ্চাদের, বড়দের, যাদেরই পেটে কৃমি হোক, সমস্ত কৃমির মহা ঔষধ হচ্ছে এই ভাট পাতার রস। এই ভাট পাতার রসটা কেমন ভাবে খাবে, কারা কারা খাবে, কখন খাবে, সেগুলো আপনার জানার প্রয়োজন আছে। ভাট পাতার রস নিয়মিত সকালবেলা খালি পেটে 2 চামচ 7 দিন 1 টানা খেতে হবে, তাই বলে 1 মাস নয়। আর যাদের বয়স 5 বছরের নিচে তারা কিন্তু ভাট পাতার রস খাবে না। কেন না? বিষক্রিয়া হতে পারে, ভাট পাতার রসের মধ্যে বিষক্রিয়া থাকলে থাকতে পারে, কিন্তু তার বিষক্রিয়ার কারণেই কৃমিরা মারা যায়। কৃমিটা সূক্ষ্ম প্রাণ, তাই তারা মারা যায়। এর তিক্ত রস, রসের অ্যাসিডিটির পরিমাণ হাই থাকায় ভিতরের যে লিভারের যেসব নালীতে যারা কৃমিরা বসবাস করে সেই কৃমিগুলো মারা যায়। যারা বয়স বেশি, যারা 10 থেকে 70 100 বছর বয়স, তাদের কমপক্ষে 5 চামচ ভাট পাতা রস নিয়মিত 7 দিন সেবন করলে লিভার সম্পূর্ণ সুস্থ হয় এবং লিভারের যাবতীয় কৃমি মারা যায়। কৃমিরা লিভার ড্যামেজ করে, কৃমিরা মানুষের শরীরের ইনফেকশন সৃষ্টি করে, গায়ে ঘা হয় কৃমির কারণে, পেট ব্যথা হয় কৃমির কারণে, দৃষ্টিশক্তি হ্রাস হয় কৃমির কারণে। তো আপনারা এই রসটা 7 দিন খাবেন, বয়স্করা 3 চামচ করে 7 দিন খাবেন, বাচ্চারা যাদের 5 থেকে 10 বছর বা 14 বছর বয়সের বাচ্চারা তারা 2 চামচ করে 7 দিন খাবেন। খাবার পরে কৃমি শরীর থেকে বার হয়ে যাবে বা মরে যাবার পরে লিভার একটু ড্যামেজ হবে, কারণ ওটা ভয় নেই, তার জন্য আপনি পেঁপে, কলা, ঠান্ডা জাতীয় জিনিস খেলে আবার লিভার সতেজ হবে। কৃমি মারা মরে যাবার পরে লিভার কিন্তু ড্যামেজ হয়। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিয়মিত সেবন করেন ভাট পাতা। এই ভাট পাতা ছবিতে দেখেন ভাট পাতাটা কেমন দেখতে, গোলাকার কি লম্বা, একটু লম্বাটে, গোলাকার থেকে একটু লম্বাটে, কানায় কোনো খাঁজ খাঁজ নেই, হালকা মৃদু খাঁজ খাঁজ আছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবে যে আপনার এলাকায় হয়। এটা চেনারি পাতা, চেনাই গাছ, সবই চেনা, নামটা শুধু পরিবর্তন। আপনার দেখলে ফুল ফল পাতা দেখলেই বুঝতে পারবেন যে এটাই ভাট পাতা। ভাট পাতা রস বার করার পদ্ধতি বা কীভাবে রস বার করবেন, আপনি শিল শিলেও রস বার করতে পারেন। প্রথমে পাতাগুলো টুকরো টুকরো করবেন, করে শিলে দিয়ে থেঁতো করে একটু বেটে নিলে নিয়ে কোনো সুতের কাপড়ে ছেঁকে রস বার করতে পারেন। আপনি যদি মনে করেন হামানদুস্তে টুকরো টুকরো করে হামানদুস্তিতে দিয়ে থেঁতো করলে দেখবে রস বার হচ্ছে, সেটা ছেঁকে খেতে পারেন। বা মিক্সচার মেশিনে দিলে পাতাগুলো টুকরো টুকরো যদি মিক্সচার মেশিনে দেওয়া হয়, মিক্সচার মেশিন ডাস্ট করে দেবে, পাউডার মতন লিকুইড বানিয়ে দেবে, ওই লিকুইডটা ভালো করে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে তারপরে সেবন করবেন বা খাবেন, সেই রসটা খাবেন, খেলে আপনার উপকার হবে।